যুদ্ধে জয়লাভ করার জন্য সবসময় শক্তি বা কৌশলের উপরই কি নির্ভরশীল হতে হয় এটাই কি সেই একমাত্র উপাদান যা আমাদেরকে যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে কিন্তু ধরুন এরকম কোনো যুদ্ধ যেখানে বিপক্ষকে চোখে দেখা যায় না আপনি কি আত্মিক যুদ্ধের বিষয়ে শুনেছেন কিভাবে আমরা এই যুদ্ধ করতে পারি কিভাবে এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি কী ধরনের অস্ত্র এই যুদ্ধে জয়লাভ করার জন্য ব্যবহার করা যেতে পারে এ বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন সুরক্ষিত রেখেছেন আর আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিশ্বাস এই অনুষ্ঠান থেকে নিয়মিতভাবে আপনি ঈশ্বরের বাক্যকে নতুনভাবে জানতে পাচ্ছেন শিখতে পাচ্ছেন, আর অবশ্যই একই সঙ্গে আপনি আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে যদি এখনো না জানিয়ে থাকেন আমার অনুরোধ দয়া করে আজকেই জানাবেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি তুমি you sure. তুমি আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা দেখেছি কনান দেশ আক্রমণের সম্পর্কে আর আজকে আমরা দেখব জিরিহ জয়ের পরে ইসেল জাতি উল্লাসিত হলো এবং পরের নগর অয় জয় করব বলে প্রস্তুত হলো সৈন্য রচনা করে এগিয়ে গেল ঠিকই কিন্তু পরাজিত হলো তার কারণ একজনের পাপ ঈশ্বরের নির্দেশে মেনে না চলা মাংসের অভিলাষ ইসেল জাতি যখন অয় জয় করতে গিয়ে পরাজিত হলো তখন জীহুসুও ঈশ্বরের স্মরণাপন্ন হলেন শোক করলেন ভীত হয়ে পড়লেন ঈশ্বর কিন্তু এই সময় নীরব থাকেননি তিনি তাকে দেখিয়ে দিলেন এই পরাজয়ের কারণ কি একজন ব্যক্তি আখন যে জিরিহোর কিছু সম্পদ দেখে লোভী হয়ে পড়েছিল আর কিছু কিছু দ্রব্য চুরি করে নিজের কাছে তার তাম্বুর নিচে মাটিতে লুকিয়ে রেখেছিল আর তার ফলাফল তাকে ভুগতে হয়েছিল কেউ জানতো না এই অবস্থায় যুদ্ধে গিয়ে তারা পরাজিত হবে এর ফলে তারা যে শুধুমাত্র পরাজিত হলো তাই নয় একই সঙ্গে ঈশ্বরের অগৌরব হলো মহাপরাক্রান্ত সৈন্যদল পরাজিত হয় যখন তাদের মধ্যে লুকানো পাপ থাকে তাই পাপকে অবজ্ঞা করা নয় অপরদিকে তা শিকার করে এগিয়ে চলায় আসে বিজয় পরাজিত হলে নিজেদের আরও একবার ভালো করে দেখা প্রয়োজন ঠিক আছে মনোভাব নিজেকে পরাজিতই করে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে দেখব এবং কিভাবে নিজেদেরকে আরও শক্তিশালী করে ঈশ্বরের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে বিস্তারিতভাবে আমরা দেখব এবং আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন আসুন এখন আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে আমরা যাই প্রিয় বন্ধু জীবনবাণীর অনুষ্ঠানে বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের জিওসুয় পুস্তক থেকে আলোচনা করছি জিওসুয় পুস্তকের সাতের অধ্যায় আমরা বিশেষ করে দেখব অয়ের যুদ্ধ আর আখনের লোভের ফল মহাপরাক্রান্ত সৈন্যদলও পরাজিত হয় যখন ওই সৈন্যদলের মধ্যে অপবিত্রতা লুকানো থাকে পাপের জয় হতে পারে না এবং সেই পাপ নিয়ে যখন যুদ্ধে যাই কী করে আশা করতে পারি যে যুদ্ধে জয়লাভ হবে ইসরায়েল শিবিরে আমরা দেখি পাপ লুকানো ছিল আমরা বিশেষ করে পাঠ করি করিও পুস্তকের সাথে অধ্যায় চার এবং পাঁচ পদ যেখানে লেখা আছে অতএব লোকদের মধ্যে হইতে অনুমান তিন সহস্র জন সেই স্থানে যাত্রা করিল কিন্তু তাহারা অয়ের লোকদের সম্মুখ হইতে পলায়ন করিল আর অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল নগরদার হইতে সবারই পর্যন্ত তাহাদিওকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল তাহাতে লোকদের হৃদয়ে গলিয়া গিয়া জলের ন্যায় হইল ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা দেখতে পাই যে ইসরায়েলীয় সেনা অয়নগর থেকে পরাজিত হয়ে পালিয়ে এলো এবং ইসরায়েলের লজ্জা ঈশ্বরের অগৌরব হলো আমি আপনি আমরাও এইভাবে মাংসের কাছে অনেক সময় পরাজিত হই মাংসের অভিলাষ আমাদের নিচের দিকে টেনে নিয়ে যায় আমরা অধমুখ হই একই রকম কৌশলে দুটি যুদ্ধ জয় হয় না আবার নৈতিক অবনতি নিয়েও যুদ্ধে জয়লাভ করা যায় না বাইবেলের নতুন নিয়মে রোমিওদের প্রতিপ্রেরিত পৌলের পত্রের সাতের অধ্যায় আঠেরো পদে সাধু পৌল বলেছেন যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয় প্রিয় ভাই বোন আপনি কি কোনোদিন মনে মনে উপলব্ধি করেছেন যে আপনার মধ্যে কোনো ক্ষমতা কোনো উত্তমতা বিরাজ করছে না আপনি প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবেন না আর ঈশ্বরও কথা বলছেন না আপনাকে আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা অভিজ্ঞতা উপলব্ধি দিয়ে খ্রিস্টীয় জীবনযাপন করতে হবে একমাত্র পবিত্র আত্মার পূর্ণতায় আমরা খ্রিস্টীয় জীবনযাপন করতে পারি নিজেদের প্রচেষ্টা নিজেদের অহংকার আমাদেরকে পতনের দিকে নিয়ে যায় বাইবেল বলে যে আপনাকে অবনত করে তাকে উন্নত করা যাইবে এই নম্রতা এবং ঈশ্বরের উপরে নির্ভরতা পরস্পরের সঙ্গে নির্ভরশীল আমরা যদি অবনত হই তবেই আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি নতুবা অহংকার এবং আমাদের মানসিক ইচ্ছা সাধনের মধ্যে দিয়ে আমরা পরাজিত হই আজকে পৃথিবীতে অনেক মানুষই সেই অহংকারের বশবর্তী হয়ে নিজের শক্তিকে ব্যবহারের মধ্যে দিয়ে মাংসকে উত্তম জ্ঞান করে তারা পরাজিত হয়েছেন প্রকৃত খ্রিস্টীয় যাপন করতে হলে আমার আপনার জীবনে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভরশীল হতে হবে এবং পবিত্র আত্মার পূর্ণ চালনা আমাদেরকে সঠিকভাবে বিজয়ী যাপন করতে সাহায্য করবে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন জুয়োশুয়ের কাছে সেই প্রতিজ্ঞার আজকের পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি না তার কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভরের বদলে তারা নিজেদের উপরে নির্ভর করেছিল এবং তাদের মধ্যে পাপ লুকিয়েছিল আসুন আমাদের জীবনেও আমরা আত্মপরীক্ষা করি যে আমি বা আমরা কেমনভাবে চলছি আমাদের নির্ভরতা কি ঈশ্বরের উপরে না নিজের উপরে সাতের অধ্যায় জিওসুয়ো পুস্তক ছয় এবং সাত পদে লেখা আছে তখন জিওসুয়ো ও ইসরায়েলের বর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে অধমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এবং আপন আপন মস্তকে ধুলা ছড়াইলেন আর জিওসুয় কহিলেন হায় হায় হে প্রভু সদাপ্রভু বিনাশার্থে ইমরিয়দের হস্তে আমাদিওকে সমর্পণ করিবার জন্য তুমি কেন এই লোকদুয়কে জর্দন পার করিয়া আনিলে হায় হায় আমরা কেন সন্তুষ্ট হইয়া জর্দনের ওপারে থাকি নাই জিওসুয় পরাজয়ের সংবাদে হতবাক কেনই পরাজয় ওই প্রচণ্ড আঘাতে তিনি যেন দিশেহারা হারা তার মনোভাব প্রকাশের জন্য নিজ বস্ত্র তিনি চিঁড়ে ফেললেন এবং চিৎকার করে অশ্রুপ্লাবিত নয়নে ঈশ্বরের চরণে পড়লেন আর তিনি বললেন যে প্রভু কেন বিনাশ করার জন্য তুমি এই ইমোরিদের হাতে আমাদেরকে সমর্পণ করার জন্য কেন এই লোকদেরকে জর্দন পার করে আনলে আমাদের জীবনে এমন অনেক সময় অবস্থা ঘটে যখন ঈশ্বরের পথে চলি আমাদের জীবনে যখন কোনো সংশয় আসে বিপদ আসে তখন আমরা ঈশ্বরকেই আমরা দোষারোপ করে থাকি কিন্তু আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট বা সংকট বা পরীক্ষা আসে তখন আমাদের আত্মপরীক্ষা করা দরকার যে আমাদের জীবনের এমন কি কোনো দুর্বলতা আছে যার জন্য ঈশ্বর আমাদেরকে সচেতন করতে চান আমাদের সেই দুর্বলতাকে দেখিয়ে দিতে চান আমরা যখন দুর্বলতা বা বিপদ সংকটের মধ্যে যখন যাই রোগ শোকের মধ্যে দিয়ে যাই তখন আমরা দোষারোপ করি কিন্তু নিজেদের আত্মপরীক্ষা করে দেখি না আমাদের জীবনের যে কোনো পরীক্ষা আমাদের জীবনে মঙ্গলের জন্য ঘটে চলেছে আমরা যেন মনে রাখি এবং এর মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে এবং আপনাকে কি শিক্ষা দিতে চান আমরা জানার চেষ্টা করি তবেই আমরা দেখব বিজয়ী জীবন যাপন করতে পারবো আমাদের জীবনের পরীক্ষাকে যেন আমরা সাদরে গ্রহণ করতে পারি পরীক্ষার মধ্যে দিয়ে চিনে নিই আমাদের জীবনের শত্রুকে এবং তাকে দূরে রেখে ঈশ্বরের শক্তিতে যেন আমরা এগিয়ে চলতে পারি সাতের অধ্যায় আট এবং নয় পদ এখানে লেখা আছে হে প্রভু ইসরায়েল আপন শত্রুগণের সম্মুখে হটিয়া গেলে পর আমি কি বলিব কনানিয়েরা এবং দেশ নিবাসী সমস্ত লোক এই কথা শুনিবে আর আমাদিওকে বেষ্টন করিয়া পৃথিবী হইতে আমাদের নাম উচ্ছেদ করিবে তাহলে তুমি আপন মহানামের নিমিত্ত কি করিবে জিওশিও পরাজয়ের সংবাদে হতবাক কেন এই পরাজয় ওই প্রচণ্ড আঘাতে তিনি যেন হারা তার মনোভাব প্রকাশের জন্য নিজ বস্ত্র তিনি চিরে ফেললেন এবং ঈশ্বরের কাছে কি জবাব তিনি দেবেন আর তাই ছোট্ট ছেলের মতন হাফুস নয়নে কাঁদছেন কেননা ঈশ্বরকে লজ্জিত করেছেন ঈশ্বরের গৌরব রক্ষায় অসমর্থ হয়েছেন কিন্তু করুণাময় ঈশ্বর কি বলছেন আমরা শুনি অধ্যায় দশ পদে তখন সদাপ্রভু উঠো কেন তুমি অধমুখ হইয়া পড়িয়াছ আমরা যখন ঈশ্বরের কাছে ক্রন্দন করি ঈশ্বর তখন আমাদের প্রার্থনার উত্তর দেন তিনি কখনো চুপ করে থাকেন না এবং এখানেও ঈশ্বর জীহ প্রার্থনার উত্তর দিচ্ছেন তিনি বলছেন জিওশুয় ওঠো কেন তুমি মাটিতে পড়ে আছো তোমার কান্না থামাও আর তোমার সেই চট তোমার শরীর থেকে নামাও আর তোমার গায়ের যে ভস্য বা ছাই তা ধুয়ে ফেল এবং এগারো পদে লেখা আছে তিনি বললেন ইসরায়েল পাপ করিয়াছে এমন কি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে এমন কি তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে আবার চুরি করিয়াছে আবার প্রতারণা করিয়াছে আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে জিহসিও কোনো প্রকারভাবে জানতে পারেননি যে ইসরায়েল সেনাদলের মধ্যে পাপ গুঁড়ি মেরে রয়েছে আদিমন্ডলী যুগে প্রেরিত তার পাঁচের অধ্যায় দেখি পবিত্র আত্মা মন্দ বিষয় দেখিয়ে দিতেন তাই দেখতে পাই অননীয় ও সাফিরা তারা সম্পত্তি বিষয় পিতর্কে মিথ্যা বলেছিলেন এবং আমরা জানি সেই কারণ তাদের মরতে হয়েছিল আদিমন্ডলী পাপ সম্বন্ধে সচেতন ছিলেন ঈশ্বর জীহসুকে বললেন জিহসু পাপ তোমার শিবিরের মধ্যে আছে তুমি ওই পাপ প্রথমে নিঃশ্বাসে বিনাশ করো প্রিয় ভাই বোন পাপই হচ্ছে আমাদের জীবনের ধ্বংসকারী পাপ আমাদেরকে পরাজিত করে আমাদের শত্রুকে যদি আমরা না চিনি আমরা যদি ভুলে যাই যে আমরা এক আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি তবে আমরা বারবার পরাজিতই হই এই যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয় কিন্তু অন্ধকারের অধিপতির বিরুদ্ধে আমরা যেন মনে রাখি এটি তরবারি বা বন্দুক নিয়ে যুদ্ধ নয় কিন্তু আত্মিক যুদ্ধ এর জন্য চাই আমাদের সত্যের সেই কটিবন্ধন চাই আমাদের সেই ধার্মিকতার বুক পাটা চাই সেই আত্মার খর্গ চাই সেই পরিত্রাণের শিরশ্রাণ চাই আমাদের জীবনে সেই সুষমাচারের পাদুকা ঈশ্বর জীহুকে বললেন জীহু তোমার শিবিরের মধ্যে যে গুপ্ত পাপ তার বিষয়ে তুমি আগে সচেতন হও পরে লেখা আছে বারো তেরো এবং চোদ্দ পদে এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায় কেননা তাহারা বর্জিত হইয়াছে তোমাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না উঠো লোক পবিত্র করো বলো তোমরা কল্যের জন্য পবিত্র হও কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন হে ইসরায়েল তোমার মধ্যে বর্জিত বস্তু আছে মধ্য হইতে সেই বর্জিত বস্তু দূর না করিলে তুমি আপন শত্রুদের সম্মুখে দাঁড়াইতে পারিবে না অতএব অতএবালে আপন আপন বংশানুসারে তোমরা নিকটে আনিত হইব তাহাতে সদাপ্রভু কর্তৃক যে বংশ নির্ণীত হইবে সেই বংশের এক এক গোষ্ঠী নিকটে আসিব সদাপ্রভু কর্তৃক যে গোষ্ঠী নির্ণীত হইবে তাহার এক এক কুল নিকটে আসিবে ও সদাপ্রভু কর্তৃক যে কুল নির্মিত হইবে তাহার এক এক পুরুষ নিকটে আসবে তাহলে আমরা দেখতে পাই কি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে ইসরায়েল জাতি যাচ্ছিল যে জাতির উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যে জাতির উপরে ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে অথচ পাপ তাদেরকে পরাজিত করল পাপ তাদেরকে পিছিয়ে দিল প্রিয় বায়ু বোন আমাদের জীবনের পাপ যে কত গুরুত্বপূর্ণ তাকে জানা এবং তাকে সরিয়ে ফেলা আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ আপনি আত্মিক জীবনে আজকের উন্নতি লাভ করতে পারছেন না এর কারণ হলো গুপ্ত পাপ এগিয়ে যাওয়ার জন্য যে বাধা তা হলো পাপ আমাদের জীবনে উন্নতির অভাব হলো পাপ অন্যায় যা ঈশ্বর চান না আমাদের অবিচার অধার্মিকতা আমাদের গুপ্ত সমস্ত মন্দ বিষয় সেগুলি আমাদেরকে বিজয় থেকে পরাজয় নিয়ে যায় ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি আমাদের জীবনে ফলপ্রসূ হয় না যে কথা আমরা ইসরায়েলের জীবনে দেখি ঈশ্বর যে প্রতিজ্ঞা জীশু তার একের অধ্যায় জীষকে করেছিলেন তা প্রকৃতপক্ষে বাস্তবে রূপায়ণ হল না কারণ তাদের মধ্যে অন্যায় ছিল ঈশ্বরের সেই আজ্ঞা তারা অমান্য করেছিল তারা বর্জিত বস্তু যা পড়েছিল তা লুকিয়ে চুরি করেছিল ঈশ্বর যা বারণ করেছিলেন আর আমরা দেখতে পাই পনেরো ষোলো সতেরো আঠেরো পদে লেখা আছে আর যে ব্যক্তি বর্জিত দ্রব্য রাখিয়াছে বলিয়া ধরা পড়িবে তাহাকেও তাহার সম্পর্কীয় সকলকে আগুনে পোড়াইয়া দিতে হইবে কেননা যে সদাপ্রভু নিয়ম লঙ্ঘন করিয়াছে ও ইসরায়েলের মধ্যে মূলতার কার্য করিয়াছে ঈশ্বর পাপকে ভয়ানক দৃষ্টিতে দেখেন এবং তা আমরা এইখানে এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই পরে জিওসিও প্রত্যুষে উঠিয়া ইসরায়েলের স্ব স্ব বংশানুসারে নিকটে আনাইলেন তাহাতে জিহুদা বংশ ধরা পড়িল পরে তিনি জিহুদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরোয়ের গোষ্ঠী ধরা পড়িল পরে তিনি সেরোহী গোষ্ঠীকে পুরুষানুক্রমে আনাইলে সব্দি ধরা পড়িল পরে তিনি তাহার কুলকে পুরুষানুসারে আনাইলে জিহুদি বংশীয় সেরোয়ের সন্তান সব্দির সন্তান কর্মীর পুত্র আখন ধরা পড়িল ঈশ্বর সদাপ্রভু জিওশুয়কে দেখিয়ে দিলেন যে জিহুদা বংশের সেরো ও পুত্র কর্মীর এখন এবং সে ধরা পড়ল আর আমরা দেখতে পাই যে ওই ব্যক্তিকে ধরার জন্য জিওশুয়ের কি সময় অবশ্যই নষ্ট হল কিন্তু পাপের মূল তিনি খুঁজে বার করলেন আমরা সকল পাপ অন্যায় ভুল ত্রুটি খুঁজে বার করি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের পাপ পরিবারের পাপ খুঁজবার চেষ্টা করি না আমরা যখন কাউকে আঙ্গুল দেখাই তখন চারটে আঙ্গুল আমাদের দিকে তাক করে থাকে আমরা ভুলে যাই আমাদের পাপকে লুকাবার জন্য জোর গলায় অন্যের পাপকে আমরা ধরিয়ে দেবার চেষ্টা করি এর মধ্যে দিয়ে আমাদের পাপকে আরও বাড়িয়ে তুলি এবং আমাদের বিবেককে চুপ করিয়ে দিই প্রিয় ভাই ও বোন আসুন আমাদের জীবনের দুর্বলতাকে খুঁজে পাই তার মধ্যে দিয়ে দেখতে পাব আমাদের পরাজয় আর ঈশ্বরের চরণতলে এসে যখন আমরা আমাদের সমস্ত অপরাধ সকল স্বীকার করি তিনি তার প্রিয় পুত্র প্রভুযশুর রক্তে আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন উনিশ থেকে একুশ পদের মধ্যে দেখতে পাই তখন জিওশু আখনকে কহিলেন হে আমার বৎস বিনয় করি তুমি ইসরায়েলের ঈশ্বর সাল মহিমা স্বীকার করো তা স্তব কর এবং তুমি কি করিয়াছ আমাকে বলো আমা হইতে গোপন করিও না আখন উত্তর করিয়া জীশুকে কহিল সত্য আমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি আমি এই কার্য করিয়াছি আমি লুটিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বাবিলীয় শাল দুই শত শেকল রৌপ্য ও পঞ্চাশ শেকল পরিমিত এক থান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি আর দেখুন সেই সকল আমার তাম্বুর মধ্যে ভূমিতে লুকানো রইয়াছে আর নিচে রৌপ্য আছে এখন সেই ধ্বংসপ্রাপ্ত জিরিয় নগরে একটা বাবিলীয় শাল দুইশো শেকল রৌপ্য ও পঞ্চাশ শেকল সোনা দেখে লোভ সামলাতে পারেনি সে হরণ করল এবং শিবিরে ফিরে এসে লুকিয়ে রাখল এগুলো তো মূল্যবান বস্তু কিন্তু অনেকে আছে অতি তুচ্ছ বস্তু দেখে লোভ সম্বরণ করতে পারে না অলক্ষে তারা তুলে নেয় আবার অবান্তর ও নোংরা আলোচনা সমালোচনা শত্রুতা এবং হিংসা এগুলো মাংসের অভিলাষ ওই সকল কলহ বিবাদ দুঃখের সূত্রপাত হয় উদাহরণস্বরূপ সমালোচনার মধ্যে দিয়ে আমরা যার বিষয়ে সমালোচনা করছি তার চেয়ে নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা করি এখন যখন বুঝতে পারল সে ধরা পড়েছে তখন সে সকল কিছু স্বীকার করল বিশ্বাসী যখন পাপ করে তাকে প্রভুচ্চরণে স্বীকার করতে হবে আমাদের মনোমধ্যে পাপ পুষে রেখে কি আমরা ঈশ্বরের সহভাগিতায় আসতে পারি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি বাইবেলের নতুন নিয়মে প্রথম যোহন তার একের অধ্যায় পাঁচ এবং ছয় পদে লেখা আছে আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই যে ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি সত্য আচরণ করি না আমরা দেখছি অন্ধকারে থাকলে অর্থাৎ পাপে থাকলে জ্যোতির সহভাগিতায় আসা যায় না আবার প্রথম যখন তার একের অধ্যায় আট পদে দেখি আমরা যদি বলি যে আমাদের পাপ নেই তবে আপনারা আপনাদিগকেই ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই তাহলে আমাদের কি করতে হবে প্রথম যখন তার একের অধ্যায় নয় পদে তার উত্তর আমরা পাই যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন ঈশ্বরকে আমরা আমাদের স্তরে নামিয়ে আনতে পারি না অথবা আমরা ঈশ্বরের স্তরেও উঠে যেতেও পারি না তবে আমাদের কি করতে হবে ঈশ্বর ও আমাদের মাঝে যোগাযোগকে বজায় রাখতে হবে আর এই যোগাযোগ কেমন করে হতে পারে প্রতিদিন আমাদের পাপ স্বীকার করতে হবে তার সঙ্গে যুক্ত হতে হবে প্রথম যোহন তার একের অধ্যায় দশ পদে লেখা আছে যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই আমাদের পাপ স্বীকার করতেই হবে কিভাবে পাপ স্বীকার করব এখনের মতো প্রাণ খুলে বলতে হবে যে আমাদের চোখের অভিলাষ আমার মনের বাসনা আমায় পাপ করিয়েছে ঈশ্বরের সামনে আমাদের প্রাণে যা আছে সবই খুলে বলতে হবে দেখাতে হবে ঈশ্বর সর্বজ্ঞ সর্বদর্শী তিনি সবই জানেন একজন লিখেছেন যে তার ওখানে একজন ডাক্তার ছিলেন তিনি যখনই প্রার্থনা করতেন এই কথা বলতেন হে ঈশ্বর আমি যদি পাপ করে থাকি আমায় ক্ষমা করো আর তিনি প্রতিদিন ওই একই প্রার্থনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু আপনি কি জানেন না যে আপনি পাপ করেছেন কি না ডাক্তার বললেন আমি অনুমান করি যে হয়তো পাপ করি আর এই ভদ্রলোক বললেন আপনি কি জানেন না আপনার পাপ কোনটা ডাক্তার উত্তর দিলেন না আমি জানি না কোনটা আমার পাপ তখন ভদ্রলোক বললেন যদি না জানেন তাহলে অনুমান করুন আপনার পাপ কোনটা এর পর দিন প্রার্থনার সময় ডাক্তারবাবু প্রার্থনায় বললেন যে উনি বলছিলেন যে আমার পাপ অনুমান করে নিয়েছে প্রিয় বন্ধু না আন্দাজে হাত নয় আবছা কথায় নয় হেয়ালি নয় আপনার আমার পাপ বিষয় আমরা নিশ্চিত হই আর সুস্পষ্ট ভাষায় আমরা ঈশ্বরের কাছে আমাদের পাপ স্বীকার করি আমাদের জীবনে আনন্দ বল ও জয় ততক্ষণ পাব না যতক্ষণ না ঈশ্বরের চরণে পাপ স্বীকার করব সাতের অধ্যায় পঁচিশ এবং ২৬ পদে লেখা আছে পরে জীহোস কইলেন তুমি আমাদের কেন ব্যাকুল করিলে অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবেন পরে সমস্ত ইসরায়েল তাহাকে প্রস্তারাঘাত করিল তাহারা তাহাদেরকে আগুনে পোড়াইল প্রস্থরাঘাত করিল পরে তাহারা তাহার উপরে প্রস্তরে বৃহৎ রাশি করিল তা অদ্যাপী রহিয়াছে এইরূপে সদাপ্রভু আপন প্রচন্ড ক্রোধ হইতে নিবৃত হইলেন অতএব সেই স্থান আখর তলভূমি নামে আখ্যাত রোমিও তার আটের অধ্যায় তেরো পদে সাধু পৌ লিখেছেন যদি মাংসের বসে যাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাত করো তবে জীবিত থাকিবে একজন প্রভুর ভক্ত বলেছেন মানুষের কাছে অনেক ধর্ম আছে যার মধ্যে দিয়ে তারা জীবনটা দুর্দশাগ্রস্ত করে তুলেছে আবার বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্ত তার এগারো অধ্যায় একত্রিশ বত্রিশ পদে সাধুপুল বলেছেন আমরা যদি আপনাদীয়কে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই তখন শাসিত হই যেন জগতের দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই আসুন তাই পাপ স্বীকার করি এবং জীবনে ঈশ্বর দত্ত আশীর্বাদ ও আনন্দের অভিজ্ঞতা লাভ করি ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা জীহশু পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন আমরা দেখলাম অয় জয় করতে গিয়ে পরাজিত হয়ে জীহশু নিজেকে ঈশ্বরের কাছে অবনত করেছিলেন এই নম্রতা আমরা ঈশ্বরের কাছ থেকে পাই আবার নিজেকে অবনত করলেই আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করার জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্যের উপরেই নির্ভরশীল হতে হবে এটাই আমাদেরকে সাহায্য করে পবিত্র আত্মায় পরিচালিত হতে এবং জীবনে বিজয় নিয়ে আসে ঈশ্বর যে প্রতিজ্ঞা জীহসুয়ের কাছে করেছিলেন তার পূর্ণতা আজ আমাদের কাছে দেখা দেয় না এর কারণ কি আমরা খুঁজতে চেষ্টা করি আমরা কি জানতে চেষ্টা করি যে কেন আমরা দেখতে পাই না শুধুমাত্র মুখে ঈশ্বরের প্রতি নির্ভর করছি এটা বলাই যথেষ্ট নয় নিজেদের মধ্যে যদি কোনো পাপ থাকে তবে তা দূর করতে হবে হয়তো কষ্টকর তথাপি আমাদের জীবনের শত্রুকে চিনে নিয়ে তাকে দূর করার প্রয়োজন আছে এই শিক্ষা আমরা লাভ করি আখনের পাপ থেকে তার মতো পাপ লুকিয়ে না রেখে স্বীকার করার মাধ্যমে যেমন আমরা বিজয়ী হই তেমনি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয় আমাদের আগামী অনুষ্ঠানে আমরা দেখবো কিভাবে ঈশ্বর জাতি সেই অয়ের উপরে জয় লাভ করেছিল আসুন এখন প্রার্থনায় যাই আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি করোনামায় স্বর্গীয় পিতা প্রভু তোমার ধন্যবাদ তোমার স্তুতি করি তোমার ধন্যবাদ দিই যে তোমার প্রতি নির্ভরশীলতায় তুমি আমাদেরকে এগিয়ে চলতে প্রতি মুহূর্তে সাহায্য করো বিশেষ করে ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার তুমি উৎসাহিত উজ্জীবিত করেছো যেন প্রত্যেককে ব্যক্তিগত ক্ষেত্রে পিতাগ তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেতে পারে এবং পিতাগ তোমার সঙ্গে চলতে পারে সজ্ঞ পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার সমর্পণ করি বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই সময় যদি কেউ অসুস্থ থাকেন প্রভু তোমার সেই পরাক্রমী হাত তার উপরে রাখো তোমার আরোকারী হাতে স্পর্শে সুস্থ সবল সরে সে ব্যক্তিকে তোমার গৌরব করতে তুমি সাহায্য করো যদি কেউ কোনো রকম পারিবারিক কারণে বা কোনো কারণে বিভিন্ন কঠিন প্রতিকূলতার মধ্যে আছেন প্রভু প্রার্থনা করি তোমার যীশু নামে সেই প্রতিকূলতা থেকে উদ্ধার করো রক্ষা করো প্রভু যেন তোমার প্রতি নির্ভরশীলতায় সেই পরিবার আরও বৃদ্ধি পেতে পারে প্রভু তোমার প্রতি বিশ্বাসে স্থিরতে সাহায্য করো যুক্ত করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে আরেকবার তোমার জন্য সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দিয়েছিলেন আর আমার বিশ্বাস যে আপনি সম্পূর্ণভাবে এই সুযোগ গ্রহণ করেছেন এবং আমার বিশ্বাস একই সঙ্গে আগামী দিনেও আপনি এইভাবেই আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব মেদিনীপুর থেকে তপন কুমার বর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গীতারানী বাগ আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন ফোর থ্রি আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন